হ্যাঁ ফ্রেন্ডস, আজ সোমবার, আর এই সোমবার আমি শ্রাবণী নিয়ে এলাম লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলে সোমবারের গল্পের ঝুলি। আজকের ঝুলির প্রথম গল্প ভূত স্পেশালে ইন্দ্রনীল সান্যালের লেখা গোবিন্দপুরের গোরস্থানে। ফ্রিতে সাবস্ক্রাইব করুন লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। রাত 10টার সময় গয়া স্টেশনে নামতেই অক্টোবর মাসের কনকনে ঠান্ডা ভূতান্বেষী অঘর গাঙ্গুলির গরম জামাকাপড় ভেদ করে মাংসের মধ্যে গেঁথে গেল। অঘরের সঙ্গে সবসময় একটা ব্যাকপ্যাক থাকে, ঘাটে অঘাটে রাত কাটানোর সমস্ত জিনিস তাতে মজুদ। ফোল্ডিং তাঁবু, সিনথেটিক ম্যাট্রেস, এমার্জেন্সি লাইট, পাঁচসেলের গাবদা টর্চ, অ্যালুমিনিয়ামের ফয়েল মোড়া স্লাইড উইচ, মশা তাড়ানোর ধূপ, সাপ তাড়ানোর ক্যারবোলিক অ্যাসিড, মানুষ তাড়ানোর জন্য পিস্তল সবই আছে। সেই ব্যাকপ্যাক কাঁধে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে অটোস্ট্যান্ডের দিকে এগোলেন। গন্তব্য 20 কিলোমিটার দূরের গোবিন্দপুরের গ্রামের গোরস্থান। গত পরশু বিদেশি নিউজ চ্যানেলের একটি অনুষ্ঠান দেখছিলেন অঘর। সাহেব সঞ্চালক চোখ বড় বড় করে হাত নেড়ে নেড়ে বলছিলেন, গোবিন্দপুরের ইউরোপীয় গোরস্থানে অতীতে শুধু ব্রিটিশদেরই কবর দেওয়া হতো। শেষ সমাধিস্থ করা হয় আর্থার টমকিনসন নামের এক সৈন্যকে। তিনি কলেরায় আক্রান্ত হয়ে 1906 সালে মারা যান। মৃত্যুর 105 বছর পর 2011 সালে আর্থার টমকিনসন আবার ফিরে এসেছে। তাকে প্রথম দেখতে পায় গোরস্থানের কোয়ার্টারের সুভাষ সিংহ। সে দাবি করছে সুটবুট পরা আংরেজ ভূত তার কাছে সবজি পরোটা খেতে চেয়েছে। রাতের সে সবজি পরোটা বানিয়ে সাহেবের কবরের উপর রেখে আসে। পরের দিন সকালে দেখতে পায় খালি থালা পড়ে আছে, খাবার গায়েব। সুভাষের বয়ান আগুনের মতো ছড়িয়ে পড়ল। পরের দিন সকালে সবাই জেনে গেল গোবিন্দপুরের গোরস্থানে এক আংরেজ ভূত আছে যে রুটি সবজির ভক্ত। রোজ রাতেই কেউ না কেউ ভূতকে দেখতে পেতে লাগলো। কারোর কাছে খাবার না থাকলে সাহেব ভূত প্রতিশ্রুতি আদায় করে নেয় আগামীকাল সন্ধেবেলা খাবার দিয়ে যেতে হবে। গ্রামবাসীরা সন্ধেবেলা প্লেট সাজিয়ে খাবার রেখে আসে। পরের দিন সকালে দেখা যায় খালি প্লেট পড়ে আছে। অনুষ্ঠানটি দেখেই অঘর ঠিক করেছিল গয়া আসতেই হবে। একদিনের মধ্যে চলেও এসেছে। স্ট্যান্ডে পৌঁছে তিনি অটোওয়ালাকে জিজ্ঞেস করলে, গোবিন্দপুর যাবে? অটোওয়ালা বলল, ডবল ভাড়া দিলে তবেই যাব। ওদিককার রাস্তা খুব খারাপ, 1 কিলোমিটারের আগে সুভাষ সিংহের চায়ের দোকানের কাছে নামিয়ে দিতে পারি। সুভাষ সিংহ মানে গোরস্থানের কেয়ারটেকার। অটোয় উঠেছেন অঘর। হ্যাঁ, অটোয় স্টার্ট দিয়েছে ড্রাইভার। স্টেশন সংলগ্ন ভিড়ভাট্টা পেরিয়ে নির্জন রাস্তা দিয়ে অটো চলছে শাঁসা করে। গয়ায় আসার আগে গোবিন্দপুর সম্পর্কে খোঁজখবর নিয়েছেন অঘর। তার পরিচিত সাংবাদিক সন্তোষ যাদব গোবিন্দপুরের পাশের গ্রাম শ্যামপুরাতে থাকে। সন্তোষ বলেছেন, গোবিন্দপুরে গরিব ও নিরক্ষর মানুষের বাস। শুখা জমিতে চাষ হয় না, কলকারখানা নেই, বাড়ির বেটা ছেলেরা শ্রমিকের কাজ করতে অন্য রাজ্যে চলে গিয়েছে, পড়ে আছে বুড়ো বুড়ি বউ আর বাচ্চারা। স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুৎ বা টিউবওয়েল এখনও পৌঁছায়নি। মিনিট করে চলার পর ব্রেক কষে অটোওয়ালা বলল, নেমে পড়ুন। কুপকুপে অন্ধকারের মধ্যে অটো থেকে নেমে অঘর দেখল একটা দোকানে টিমটিম করে লম্ফ জ্বলছে। তিনি জিজ্ঞেস করলেন, ওইটে সুভাষের চায়ের দোকান? অটোওয়ালা ভাড়া গুনে নিয়ে বলল, হ্যাঁ। তারপর অটো ঘুরে অন্ধকারে মিলিয়ে গেল। একটা বেঞ্চি, একটা উনুন, একটা কেডলি, দুটো বয়াম আর একটা পায়া ভাঙা চেয়ার। চায়ের দোকান বলতে এই। বেঞ্চির গায়ে ভাঙাচোরা সাইকেল দাঁড় করানো রয়েছে। পায়ে ভাঙা চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে সুভাষ। রোগা, খেতে না পাওয়া, খড়বুটে চেহারা। অঘরকে দেখে বেজায় অবাক হয়ে ভোজপুরিতে বলল, কে আপনি? এত রাতে কোথায় যাচ্ছেন? বেঞ্চিতে বসে অঘর হিন্দিতে বললেন, শ্যামপুরের সন্তোষ যাদবের বাড়ি যাব, তুমি একবার চা খাওয়াও। কেডলি থেকে চা ঢেলে অঘরের হাতে তুলে দিয়ে সুভাষ বলল, শ্যামপুরা অনেকটা পথ, এই রাস্তায় অটো চলে না,
হেঁটে গেলে আজ রাতে আর পৌঁছাতে পারবেন না। চায়ের চুমুক দিয়ে অঘর বললে, এই চত্বরে মাথা গোজার কোনো জায়গা হবে? সুভাষ মাথা চুলকে বলল, এখান থেকে 4 কিলোমিটার দূরে গোবিন্দপুর নটঙ্কি কোম্পানির অফিস, অফিসের গায়ে ধর্মশালা আছে, রাতটা ওখানে থেকে যান, সামান্য কিছু টাকা দিতে হবে। নটঙ্কি মানে নাটক, আপনি নাটক করেন নাকি? হ্যাঁ, গর্বের সঙ্গে বলল সুভাষ, নটঙ্কি কোম্পানির আমি হিরো, আমাদের দলের দারোগাবাবু নাটকটা খুবই জনপ্রিয়, 500-এর বেশি শো হয়ে গেছে। চায়ের দাম মিটিয়ে অঘর বললেন, ধর্মশালার দরজা খুলে দেওয়ার লোক আছে তো? সুভাষ বলল, ওখানে যে আছে তাকে বলবেন সুভাষ সিংহ পাঠিয়েছে। আচ্ছা। কুয়াশায় মোড়া রাস্তায় নেমে হাঁটতে লাগলেন অঘর। খানাখন্দে ভর্তি রাস্তা দিয়ে চলতে সমস্যা হচ্ছে, জনহীন রাস্তা দিয়ে সাবধানে এগোচ্ছেন। এক সাইকেল আরোহী তাকে পেরিয়ে শনশন করে চলে গেল। আধ ঘন্টা হেঁটে অঘর দাঁড়িয়ে পড়লেন। আকাশে কাস্তের মধ্যে ঝকঝকে আর ধারালো চাঁদ ঝুলে রয়েছে। পাতলা কুয়াশায় আস্তরণ মশারির মতো বিছিয়ে রয়েছে চারিদিক। আলো আর অন্ধকারে চোর পুলিশের খেলা চলছে। রাস্তার একদিকে জঙ্গল, অন্যদিকে গোরস্থানের পাঁচিল শুরু হয়ে গিয়েছে। এইসবের মধ্যে উর্দি পড়া একটি অবয়ব তার দিকে এগিয়ে আসছে। এই কি সেই আংরেজ ভূত? ব্যাকপ্যাক থেকে 5 সেলের টর্চ আর পিস্তল বার করে কোটের পকেটে ঢুকিয়ে হাঁটা শুরু করলেন অঘর। ঠান্ডা হাওয়ার ঝাপটা আবার তার মাংসে ছুরি চালাল। আংরেজ ভূত অঘরের 4 হাতের মধ্যে এসে অঘরের রাস্তা আটকে বলল, গিভ মি সবজি রুটি প্লিজ। সবজি রুটি খাওয়াতে পারছি না, ভূতের দিকে পিস্তল তাক করে হিন্দিতে বলল অঘর। পিস্তলের গুলি খাবে? ভূত চমকে উঠে গোরস্থানের পাঁচিলের দিকে দৌড় দিল। অঘর 5 সেলের টর্চ ছুঁড়ে মারলে, সেটা গিয়ে লাগল ভূত বাবাজির মাথায়। আংরেজ ভূত ভোজপুরিতে চিৎকার করে উঠল, হায় রাম, মরে গেলাম। তারপর পাঁচিল টপকে গোরস্থানের ভিতরে ঢুকে গেল। অঘরের ভয় ডর নেই, তিনি গেট খুলে গোরস্থানে ঢুকলেন। সারি সারি কবর আর স্মৃতিস্তম্ভ, তার মধ্যে অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড়, নিকষ কালো অন্ধকারের মধ্যে টর্চের আলোয় বেশি দূর দেখা যাচ্ছে না, তাও অঘর চেষ্টা চালাচ্ছে। হঠাৎ তিনি দেখতে পেলেন গোরস্থানের কোণের দিকে একটা কবরের উপর উর্দি পড়া একটা লোক মাথা নিচু করে বসে রয়েছে। টর্চের আলো গায়ে পড়া সত্ত্বেও সে পালালো না। অঘর কাছে গিয়ে লোকটার কানের গোড়ায় পিস্তল ঠেকিয়ে হিন্দিতে বললে, গ্রামের লোককে ভয় দেখিয়ে রুটি সবজি আদায় করা ঠিক কি সুভাষ? লোকটা অঘরের দিকে তাকালো। অঘর অবাক হয়ে দেখল লোকটার মুখের ফ্যাকাশে চামড়ায় ফাটল ধরেছে, চোখের তলায় গাঢ় কালি, নাক আর কান থেকে টপটপ করে ঝরছে কালচে রক্ত, সব জেটে ঠোঁট থেকে ফাটা ফাটা মাংস গড়িয়ে পড়ছে। এটা তো দারোগাবাবু নাটকের পোশাক পরা সুভাষ নয়, সে বেটা টর্চের বাড়ি খেয়ে গোরস্থান থেকে পালিয়েছে। ব্রিটিশ সৈন্যের উর্দি পড়া সাহেব ভূত ইংরেজিতে বলল, সুভাষের বউ আর 3টে বাচ্চা আছে, চায়ের দোকান দিয়ে আর নাটক করে ওদের পেট চলে না, বাচ্চাগুলো না খেয়ে থাকে, তা বলে ও গ্রামের লোককে ভূতের ভয় দেখাবে? কবরের গায়ে হাত বুলিয়ে ব্যথিত দৃষ্টিতে ইংরেজ ভূত বলল, আমার নাম আর্থার টমকিনসন, 1906 সালে কলেরায় ভুগে মারা গিয়েছিলাম। সেই ঘটনার 105 বছর পর 2011 সালে সুভাষের ছেলেরও কলেরা হয়েছিল। ও সব টাকা খরচ করে ডাক্তার দেখিয়েছিল, ছেলেটা ভালো হয়ে গেল, কিন্তু ভাঙা কুঁড়ে, না চলে চায়ের দোকান, আর ভাঙা সাইকেল ছাড়া আর সুভাষের আর কোনো পুঁজি রইল না। দুবেলা বউ বাচ্চার মুখে রুটি সবজি তুলে দেওয়ার জন্য সুভাষ যদি আমার ভূত সেজে সমাজকে ভয় দেখায়, তাতে আপনার কী সমস্যা? যে সমাজ বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারে না, তার ভয় পাওয়াই উচিত। অঘরের চোখের সামনে কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে আংরেজ ভূত।
অভরে টর্চের আলো পড়েছে কবরের স্মৃতিস্তম্ভে। সেখানে লেখা আছে, ইন লাভিং মেমোরি অফ আর্থার টমকিনসন হু ডায়েড অফ কলেরা অন 17th September 1906। তো ফ্রেন্ডস, আজকের সোমবারের গল্পের ঝুলির প্রথম গল্প এখানেই শেষ। আরও কিছুক্ষণ বাদে ফিরে আসি আজকের সোমবারের গল্পের ঝুলির দ্বিতীয় গল্প নিয়ে। ততক্ষণ আমার অন্যান্য ভিডিও ও গল্পগুলির মজা নিন। আর যারা রান্না ভালোবাসেন, এই লাভ ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলে তারা রবিবারের রান্নাঘর নামক নতুন এপিসোডের ভিডিওগুলোর মজা নিন। আর এই সকল ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান নিজেদের মতামত ও ইচ্ছের কথা। আর যারা নতুন আমার চ্যানেলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।